তোমাদের মধ্যে যাদের স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান আর্মি হয়ে দেশের সেবা করবে তোমাদের জন্য বিরাট বড় সুযোগ স্বপ্ন পূরণের মাধ্যমিক ন্যূনতম যোগ্যতায় উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা আর্মিতে ভর্তি হতে পারবে এ নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে দেওয়া হয়েছে কবে থেকে শুরু হচ্ছে কি যোগ্যতা লাগবে কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে এ তোমরা ভারতীয় আর্মির মতো শ্রদ্ধনীয় পদে নিজেকে নিযুক্ত করতে পারবে তার এ টু জেড তথ্য এই ভিডিওতে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কারণ এখানে সমস্ত চাকরি রিলেটেড তথ্য তোমাদের দেওয়া হয় প্রথমেই বলে রাখি ইন্ডিয়ান আর্মি ই তরফ থেকে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যে টোটাল যে পোস্ট রয়েছে সেটা কিন্তু পঁচিশ হাজার হতে চলেছে পঁচিশ হাজার আর্মি নিয়োগ হতে চলেছে এবছর খুব তাড়াতাড়ি কবে থেকে এ তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটাও বলছি অনলাইনে কিভাবে করবে সেটাও বলছি দেখো আগে কোয়ালিফিকেশান কি লাগবে এইট পাস ন্যূনতম এইট পাস হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে চাকরি পেতে পারবে টেন পাসেও আবেদন করতে পারবে টুয়েলভ পাসেও আবেদন করতে পারবে এইট পাস টেন পাস এবং টুয়েলভ পাস প্রত্যেকে আবেদনযোগ্য তারপরে বলে রাখি অনলাইনে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে হবে ফর্ম ফিল আপ করার যে ডেট সেটাও রীতিমতো বলে দেওয়া হয়েছে অফিসিয়ালি ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে মার্চ মাসের একুশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে মার্চ মাসের একুশ তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে এরপরে পোস্টের কথা যদি বলি কি কি পোস্ট আছে এখানে ট্রেডসম্যান রয়েছে জিডি রয়েছে ক্লার্ক রয়েছে এবং টেকনিক্যাল পোস্ট রয়েছে তো অনেকগুলো ভেরিয়েবল পোস্ট রয়েছে যোগ্যতা আলাদা আছে কত কি পার্সেন্ট লাগছে সমস্তটাই কিন্তু ধাপে ধাপে তোমাদের বলবো তো এক্ষেত্রে প্রথমেই বলি যে তোমাদের পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশান কি লাগবে দেখো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান প্রয়োজন এবং আলাদা আলাদা মার্কসও লাগবে মাধ্যমিকে কিছু পার্সেন্ট মার্কস থাকতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিকে মার্কস থাকতে হবে এরকম আলাদা আলাদা আছে প্রত্যেকটা বলছি ট্রেডসম্যানের জন্য কি হচ্ছে তোমরা এইট পাস হলেই হবে তোমরা এইট পাস যদি করে থাকো এইট পাসের সার্টিফিকেট থাকলে বা এইট পাস করলেই কিন্তু হবে এইট পাসের মার্কশিটে তোমাদের কিন্তু থার্টি থ্রি পারসেন্ট অল সাবজেক্টে পেতে হবে অর্থাৎ থার্টি থ্রি পারসেন্ট মার্কস কিন্তু তোমাদের মিনিমাম পেতে হবে তাহলেই তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে পরে জিডি জিডির কথা যদি বলি জিডিতে কি হবে তোমার এখানে টেন পাস উইথ তোমার হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট মানে টেন পাস করতে হবে সাথে ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তোমাদের নাম্বার পেতে হবে টোটাল এবং প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট পেতে হবে মানে টেন পাসে তোমাদের রেজাল্টে মোট সব সাবজেক্ট মিলিয়ে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কমপক্ষে যাতে এ থার্টি থ্রি পার্সেন্ট করে নাম্বার থাকে এরপরে ক্লার্কের কথা যদি বলি ক্লার্কে ইন্ডিয়ান আর্মির ডিপার্টমেন্টে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে টুয়েলভ পাস লাগবে টুয়েলভ পাসের সাথে কী লাগবে তোমার ফার্স্ট ডিভিশন লাগবে ফার্স্ট ডিভিশন মানে তোমরা জানো সিক্সটি পার্সেন্ট তোমার নাম্বার কিন্তু লাগবে এবং এই যে সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমার টোটাল লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার তোমার থাকা দরকার একই সাথে যদি টেকনিক্যাল টেকনিক্যাল ফিল্ডে তোমাদের পোস্টে তোমরা আবেদন করো তাহলে কিন্তু টেন পাস লাগবে কিন্তু টেন পাসটা করতে হবে পিসিএম নিয়ে অর্থাৎ পিসিএম মানে তোমরা জানো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাবজেক্ট তোমার টুয়েলভে থাকতে হবে অর্থাৎ পিওর সায়েন্স নিয়ে টুয়েলভ পাস করতে হবে যদি টেকনিক্যাল তোমার পোস্টে এ অ্যাপ্লাই করো টেকনিক্যাল চাকরি পেতে এবং তোমাকে ফিফটি পারসেন্ট নাম্বার কিন্তু পেতে হবে টোটাল ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে এবং এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ফর্টি পার্সেন্ট করে নাম্বার লাগবে এই হচ্ছে তোমাদের এলিজিবেল ক্রাইটেরিয়া তোমার এক একটা করে পোস্ট অনুযায়ী ঠিক আছে এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি এক্সাম প্রসিডিওর কী রয়েছে বা সিলেকশান প্রসিডিওর কী রয়েছে যে সিলেকশান কীভাবে করা হবে দেখো এখানে বলে রাখি সিলেকশান প্রসিডিওরের কথা যদি বলি প্রথমে তোমাদের কি হবে রিটেন এক্সাম হবে ঠিক আছে রিটেন এক্সাম হবে এ মানে প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে কী হয়ে যাচ্ছে তোমাদের ফিজিক্যাল হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই ফিজিক্যাল ফিজিক্যাল হবে এবং তারপরে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে তোমাদের কিন্তু মেডিকেল হবে অর্থাৎ ফোর স্টেপে এ ঠিক আছে ফোর স্টেপে কিন্তু তোমাদের এর সরকারিভাবে ইন্ডিয়ান আর্মিতে যোগদান হবে বা ভর্তি হবে এক্ষেত্রে এ তোমাদের ফিজিক্যাল কী রয়েছে রিটার্ন কী রয়েছে এগুলো নিয়ে ডিসকাস করি প্রথমেই বলে রাখি আলাদা আলাদা পোস্ট বললাম তোমাদের প্রথমেই বললাম যে আলাদা আলাদা পোস্ট রয়েছে তোমাদের জন্য দেখলে ট্রেডসম্যান রয়েছে জিডি রয়েছে ক্লার্ক রয়েছে টেকনিক্যাল রয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু ও বিষয়টা যেমন জিডি আর ট্রেডসম্যানের কথা যদি বলি তোমাদের কী কী থেকে কোশ্চেন আসবে এ রিটার্ন প্রথমে রিটার্ন নিয়ে বলি তোমার জি কে থেকে পনেরোটা কোশ্চেন আসবে রিজিনিং থেকে পনেরোটা কোশ্চেন আসবে ম্যাথামেটিক্স থেকে পনেরোটা কোশ্চেন আসবে এবং সায়েন্স থেকে পাঁচটা কোশ্চেন আসবে টোটাল যদি কাউন্ট করো তাহলে টোটাল কিন্তু পঞ্চাশটা কোশ্চেন হচ্ছে একটা কোশ্চেনের জন্য তোমাকে এ কী হচ্ছে দু নম্বর করে দেওয়া হবে টোটাল তাহলে একশো নম্বরের তোমাদের পরীক্ষা হবে এটা কি বললাম জিডি আটেডম্যানের জন্য টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবং এই যে পরীক্ষা একশো নম্বরের পঞ্চাশটা কোশ্চেন তোমাদের কিন্তু ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে এ প্রত্যেকটাই মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন থাকবে তারপরে এ বলে রাখি তোমার ক্লার্ক ক্লার্কের ক্ষেত্রে কি হবে দেখো জিকে জি থেকে পাঁচটা কোশ্চেন আসবে সায়েন্স থেকে পাঁচটা কোশ্চেন আসবে ম্যাথ থেকে দশটা কোশ্চেন আসবে কম্পিউটার থেকে পাঁচটা আসবে ইংলিশ থেকে এ তোমার তোমার হচ্ছে পঁচিশটা আসবে টোটাল যদি দেখো তাহলে পঞ্চাশ ইন্টু চার মানে হচ্ছে দুশো মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হবে মানে এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য চার করে দেওয়া হবে মানে ক্লার্কশিপে চার করে নাম্বার থাকবে অর্থাৎ দুশো নম্বরের পরীক্ষা হবে এবং ষাট মিনিট কিন্তু তোমরা সময় পাবে এক ঘন্টা সময় পাবে পঞ্চাশটাই কোশ্চেন কিন্তু নাম্বারটা এর ক্ষেত্রে বেশি তারপরে বলে রাখি টেকনিক্যাল ঠিক আছে টেকনিক্যালের ক্ষেত্রে কি হবে দেখো জি থাকবে পাঁচটা রিজনিং থাকবে পাঁচটা ফিজিক্স ফিজিক্স থাকবে পনেরোটা ম্যাথ থাকবে পনেরোটা এবং কি হচ্ছে তোমাদের এখানে কেমিস্ট্রি থাকবে কেমিস্ট্রি কেমিস্ট্রি রয়েছে দশ নম্বরে টোটাল যদি দেখো তাহলে এখানেও পঞ্চাশটা কোশ্চেনই রয়েছে কিন্তু চার করে প্রত্যেকটা পঞ্চাশ ইন্টু চার মানে বুঝতেই পারছো দুশো নম্বরে তোমাদের কিন্তু টেকনিক্যালে পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে এবং সেই এক ঘন্টা কিন্তু তোমরা ঠিক আছে এক ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য এই হলো তোমাদের রিটেন এবার রিটেনের পর তোমাদের কী হয়ে যাবে ফিজিক্যাল আর ফিজিক্যালে কী কী করতে হবে খুব ভালো করে দেখো কারণ ফিজিক্যালের ওপরেও কিন্তু তোমাদের নাম্বার আছে আর্মি আর্মি মধ্যে বুঝতেই পারছো দেশের জন্য সেবা করবে এ দেশকে বাঁচাবে সেই কারণে তোমার কত ফিজিক্যাল স্ট্রেন্থ রয়েছে সেটা কিন্তু দেখা হবে তো ফিজিক্যালি কতটা ফিট সেই কারণে কিছু পয়েন্টও দেওয়া হয়ে থাকে তো ফিজিক্যালি প্রথমে চলে আসে রানিং মানে এ দৌড় খুব ইম্পর্টেন্ট ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মানে ষোলোশো মিটার দৌড়াতে হবে তোমাকে এবং এটা একটা সময়সীমার মধ্যে কমপ্লিট করতে হবে এ যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে করা অনুযায়ী তুমি নাম্বারও পাবে এখানে যেমন ষোলোশো মিটার তুমি যদি তোমার পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের কম সময়ের মধ্যে কমপ্লিট করো বা খুব বেশি হলে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড সময়সীমা নাও এক ষোলোশো মিটার দৌড়াতে তাহলে কিন্তু তুমি ষাট নম্বর পাবে ঠিক আছে আর যদি তুমি এই ষোলোশো মিটার দৌড়াতে একটু বেশি সময় লেগে যায় তোমার পা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডের বেশি হয়ে যায় মানে পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড হয়ে যায় বা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে মানে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো তাহলে কিন্তু আটচল্লিশ নম্বর তুমি পাবে কিন্তু এক্ষেত্রে যদি তোমার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এর তোমার হচ্ছে বেশি সময় লাগে ঠিক আছে তাহলে কিন্তু তুমি ফিজিক্যাল ফেল করবে রান রিটে রানিংয়ে তো এটা অবশ্যই মাথায় রাখবে রানিং প্র্যাকটিস তোমাদের অবশ্যই করতে হবে তারপরে পুল আপ পুল আপ হচ্ছে তোমাদের দশটা দিতে হবে টেন টাইমস যার জন্য চল্লিশ মার্কস কিন্তু থাকছে বুঝতেই পারছো ও এখান থেকে তোমার সময়সীমা অনুযায়ী তুমি নাম্বার পাচ্ছ একই সাথে পুল আপ দশটা যদি কমপ্লিট করো তাহলে চল্লিশ মার্কস কিন্তু তুমি পাবে তারপরে ডিপ ডিপতে কি হয়ে যাচ্ছে ন মিটার তোমাদের থাকছে এগুলো এই দুটোই কোয়ালিফাইং নেচার আর জিগজ্যাগ রয়েছে জিগজ্যাগ মানে এদিক ওদিক করে তোমাদের দৌড়াতে হবে একে বেঁকে তো তোমাদের এখানে কিন্তু এটা কোয়ালিফাইড নেচার হয়ে থাকে শুধুমাত্র কোয়ালিফাই করবে মানে এগুলো জাস্ট করে তোমাকে দেখাতে হবে ঠিক আছে আর কিচ্ছু না তারপরে এখানে যদি বলি হাইট এখানে মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট হাইট চেস্ট কেস এখানেই দেখো প্রথমে হচ্ছে এ ক্লার্ক ক্লার্কের ক্ষেত্রে তোমার কত হাইট লাগবে একশো ও বাষট্টি সেন্টিমিটার ঠিক আছে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট লাগবে আর আদার্স ক্লার্ক ছাড়া আলাদা যে পোস্টগুলো রয়েছে এ সেই সমস্ত পোস্টের জন্য একশো সত্তর সেন্টিমিটার কিন্তু মিনিমাম হাইট তোমাদের লাগবে এর সাথে চেস্টের কথা যদি বলি সেভেন্টি সেভেন সেন্টিমিটার মানে সাতাত্তর সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং চেস্ট শুধু থাকলেই হবে না তাকে এক্সপ্যান্ড করে দেখাতে হবে অর্থাৎ বুক ফুলিয়ে সাতাত্তর তো এমনি অবস্থায় এবং বুক ফুলিয়ে দেখাতে হবে আরও পাঁচ সেন্টিমিটার মানে সাতাত্তর প্লাস মানে বুক ফুলিয়ে দেখাতে হবে সাতাত্তর ওর প্লাস পাঁচ এইটি টু সেন্টিমিটার ঠিক আছে এইটি টু সেন্টিমিটার বুক ফুলিয়ে এবং এমনি অবস্থায় সেভে সেভেন্টি সেভেন সেন্টিমিটার তোমাদের এর চেস্ট হতে হবে এই হলো তোমাদের ফিজিক্যাল এবং ফিজিক্যাল হয়ে যাওয়ার পর তোমাদের যেটা বললাম যে ফিজিক্যাল হয়ে গেল এই ফিজিক্যাল যেই পাস করে ফেললে মানে প্রায় কভার তোমার হয়ে গেলো ঠিক আছে ফিজিক্যাল পাস করে মানে রিটেন এক নম্বর দ্বিতীয় ধাপে ফিজিক্যাল যেই কমপ্লিট করলে তারপরে জাস্ট তোমাকে ডাকবে এ তোমার ডকুমেন্টগুলো দেখা হবে তোমার নামে কোনো ও আইনত কোনো অপরাধজনক কাজের সাথে তুমি আগে জড়িত আছো কি না তোমার নামে কোনো কেস আছে কি না এই সমস্ত বিষয় কুরিনাটি তোমার ডকুমেন্টেশন যা আপলোড করেছিল অনলাইনে আবেদনের সময় সব ঠিকঠাক আছে কি না এগুলো দেখা হবে তারপরে জাস্ট তোমাকে মেডিকেল করা হবে এ তারপরে কিন্তু ভর্তি নিয়ে নেওয়া হবে মেডিকেল নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও একটা আর্মির ওপর মেডিকেল নিয়ে ভিডিও ডেডিকেটেডভাবে বানিয়ে দেবো এই হচ্ছে তোমাদের এর সম্পূর্ণ ও আর্মির নিয়োগ প্রক্রিয়ার রুলস এবং বলে রাখি যেটা বললাম যে আট ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে একুশে মার্চ পর্যন্ত কিন্তু ও আবেদন চলবে ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে শুরু হচ্ছে এ সমস্তটা জানলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ফেলুন তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী চাকরির কোনো ইনফরমেশনের সাথে জয় হিন্দ